ফেসবুকে পুলিশ কর্মকর্তা মোশাররফ ভাইয়ের একটা পোস্ট দেখি যে কন্যা সন্তান বোঝা নয় বলে, তারপর আমি সেখানে ফোন করি, ফোন করে তাদেরকে বলি, বলার পর তাদের কাছ থেকে আমি তারা পুরস্কার নেই, পুরস্কার নিয়ে আমি এখন অনেকটা হ্যাপি। টাঙ্গাইলের পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন সাহেবের ফেসবুক স্ট্যাটাস দেখে আমি এখন এসেছি সেখানে কাকমারিতে। ফেসবুক স্ট্যাটাসে দেখেছি তিনি কন্যা সন্তান হলে পুরস্কৃত করেন, সেইটা দেখে আমি চলে আসলাম। তো আমি সেই পুরস্কার নিতে এসেছি মূলত। আমরা তদন্ত করতে গেলে গ্রামাঞ্চলে এবং চরাঞ্চলে লক্ষ্য করেছি যে মেয়ে শিশু জন্ম হলে বাবা মা মন খারাপ করে। সেই জন্য আমি উদ্যোগ নিয়েছি যে বাবা মা যাতে মন না খারাপ করে ছেলে সন্তান মেয়ে সন্তান সকলেই সমান যদি ভালো সুশিক্ষায় শিক্ষিত করা যায়, সেই জন্য আমি তাদের পাশে দাঁড়িয়ে আমার সামান্য উপহার দেওয়ার চেষ্টা করছি। আর এই উপহারটা শুধু আমার কাকমারি পুলিশ ফাঁড়ি এলাকা টাঙ্গাইলের জন্য প্রযোজ্য, অন্য কোথাও জন্য না।